तृतीय पर्यायक्रमिक मूल्यायन बा फाइनल एग्जामेर जोन्नो क्लास 7 एर बांगला विषयेर 3 सेट प्रश्नपत्र उत्तर सह आलोचना होबे देखते थाको। सेट नम्बर 1 एकेर दागे तोमादेर बोलेछे सठिक उत्तर बेछे निये लेखो। प्रथम प्रश्न जवाबटा जेने नेब कार काछ थेके, एखाने सठिक उत्तर होबे अपशन 2 अर्थात मेजदार काछ थेके। परवर्ती प्रश्न बोलेछे चिरदिनेर कविताटिर उत्स हलो, एखाने सठिक उत्तर अपशन 2 घुम नेई। परवर्ती प्रश्न तादेर राजत्वेर अक्षुण्ण केमन, कादेर राजत्व अक्षुण्ण अपशन 2 दरिद्रदेर। बुड़ो बरतलाटा परस्पर के डाके कि उद्देश्य अपशन 1 जनमत गठनेर जन्य। परे बोलेछे एक गंगा जल, एक गंगा बोलते बोझानो हयेछे अपशन 3 अर्थात प्रचुर परिमाण जल। एरपर 2 एर दागे बोलेछे देखो एकटी वाक्ये उत्तर दिते हबे। प्रथम प्रश्न ठाकुमा नातनीके कोन गल्प शोनान, तो एर उत्तरटा एकटु तोमरा पूरो वाक्ये लिखबे। जेमन एखाने कि बोलेछे जे ठाकुमा नातनीके कोन गल्प शोनान, उत्तरटा हबे कवि सुकान्त भट्टाचार्येर लेखा चिरदिनेर कविताटी। वृद्ध ठाकुमा तार स्नेहेर नातनीके दुर्भिक्ष पीड़ित असहाय क्षुधार्त मानुषगुलिर बाँचार तागिदे ग्राम छेड़े किभाबे चारदिके छड़िये पड़ेछिलो सेई गल्प शुनियेछिलो। परवर्ती प्रश्न तेमोनी एबार फिरते हबे सत्यि, कोथाय फेरार कथा बोला हयेछे। उत्तर शंख घोष दिन फुरालो कविता। कवि बोलेछेन दिनेर शेषे पाखिरा जेमन धान खेतेर उपर दिये उन्मुक्त प्रकृतिर प्रांगण ছেড়ে বাসায় ফিরে, ঠিক তেমনি ছোট ছোট ছেলে মেয়েরা সন্ধ্যার নামার পর প্রিয় খেলা ছেড়ে মন খারাপের গর্তে অর্থাৎ ঘরে ফিরতে থাকে। পরবর্তী প্রশ্ন স্মৃতিচিহ্ন কবিতায় কালকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে। স্মৃতিচিহ্ন কবিতায় কবি কামিনী রায় কালকে নদীর স্রোতের সঙ্গে তুলনা করেছে। পরবর্তী প্রশ্ন দুন্ধুবি ও অরণি শব্দ দুটির অর্থ লেখো। এখানে দুন্ধুবি শব্দের অর্থ হচ্ছে ঢাক আর অরণ্যী শব্দের অর্থ হচ্ছে যে কাঠে आगुन जले बा चकमकी पाथर। परवर्ती किसान पाड़ा नीरब केन, दुर्भिक्षेर कारणे अनेक मानुष पाड़ा छेड़े चले जावार किसान पाड़ा आज नीरब हये गेछे। एरपरे जे प्रश्न उत्तर दिले तोमरा 5 नम्बर पाबे। जेहेतु उत्तरटा बड़ो एकटु पाठ्य बोई थेके संग्रह करे निओ, पाशापाशि यदि तोमादेर सहायिका थाके सेखान थेके उत्तरटा निले खूब भालो हय। नोट बोई कविता बक्तव्य विषय निजेर भाषाय लेखो। परे बोलेछे सबुज फसलेर सुवर्ण सुयोग जुग आसे, मंतव्यटी अनुसरणे कविर बक्तव्य बुझिए दाओ। चारेर दागे बोलेछे सठिक उत्तर बेछे निये लेखो। प्रथम प्रश्न दुटी गानेर जन्म कथा कविताटी नेওয়া হয়েছে কোথা থেকে, এর উত্তর হবে যে গানের পেছনে রবীন্দ্রনাথ। কাজী নজরুলের গান রচনাটি অনুলেখন করেছেন কে, এখানে উত্তর হবে রামকৃষ্ণ চট্টোপাধ্যায়। আচ্ছা এটা সঠিক উত্তর হবে রামকমল চট্টোপাধ্যায়। গাধার গান রচনাটির লেখক কে ছিলেন, উত্তর হবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন চিন্তাশীল রচনাটি হলো একটি নাটক। তারপর থাকছে নরহরি চরিত্রটি আছে, এখানে সঠিক উত্তর হবে যে চিন্তাশীল রচনায় কেমন। এরপর 5 এর দাগে বলেছে একটি বাক্যে উত্তর দাও কথাটি বড় সামান্য নয় বক্তাকে, এখানে বক্তা হচ্ছে যে নরহরি। পরবর্তী প্রশ্ন এখানে বলা হয়েছে আদর শব্দটির বিশেষণ রূপ কি হবে, আদুরে। পরবর্তী গাধার কান রচনায় গাধা কে, এখানে গাধার কান রচনায় গাধা বলতে বোঝানো হয়েছে টুনুকে। পরবর্তী প্রশ্ন দেখো বলেছে কাজী নজরুলের এর গান পাঠ্যাংশে কাজী নজরুল ছাড়া অন্য একজন মনীষীর নাম লেখো, তো এর উত্তরটা হবে নেতাজি সুভাষচন্দ্র বসু। পরবর্তী প্রশ্ন দুটি গানের জন্মকথা রচনায় দুটি গান কি কি, তো এর উত্তরটা হবে দুটি গান রচনা প্রবন্ধটি দুটি গান হচ্ছে জনগণমন অধিনায়ক জয় হে ভাগ্যবিধাতা, আরেকটি হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। পরবর্তী 6 এর দাগে যে প্রশ্নটা আছে বলেছে তোমার পাঠ্য চিন্তাশীল অনুসরণে মায়ের চরিত্র বিশদ করো। তারপরে 7 এর দাগে বলেছে তোমার দেখা কোনো ফুটবল খেলার অভিজ্ঞতা জানিয়ে তুমি বন্ধুকে চিঠি লেখো। এরপরে দেখো তোমাদের তাহলে সেট 1 তোমাদের কমপ্লিট। এবার তোমাদের 8 থেকে আর কিছুটা প্রশ্ন আছে সেট 1 এ। সেট 1 এ 8 এর থেকে আবার বলেছে যে সংক্ষিপ্ত উত্তর দাও ঘড়িওয়াল কেমন ছিল, এগুলোর উত্তর দিলে তোমরা 2 নাম্বার করে পাবে। স্বর্গের সরোয়া কিভাবে রান্না হতো। পরবর্তী বলেছে মাকু চাবি কতদিনের জন্য ঘড়িওয়ালা দিয়েছিল। সং কেন সপ্তাহে তিনবার পোস্ট অফিসে যেত। এবং তারপর বলেছে হোটেলওয়ালা সোনাটিয়াকে কিভাবে সাহায্য করেছিলেন, তো সেটা তোমাদেরকে লিখতে হবে। পরবর্তী 9 নম্বর প্রশ্ন বলেছে যে কোনো একটি বিষয় প্রবন্ধ রচনা তো বাংলার উৎসব আছে। এছাড়া তোমাদের বিজ্ঞান ও কুসংস্কার, তোমার প্রিয় মহাপুরুষ আছে। 10 এর দাগে বলেছে যে সন্ধি বিচ্ছেদ করো, তো এখানে যে সন্ধি বিচ্ছেদগুলো আছে এগুলো তোমরা চাইলে পাঠ্য বই যেটা তোমাদের ভাষা চর্চা সেখান থেকেও সংগ্রহ করে নিতে পারো। তারপরে তোমাদের জানানো হচ্ছে, দেখো এখানে প্রথমটা আছে কি অহংকার, তো এটা সন্ধি বিচ্ছেদ করলে কি হবে, অহংকার থেকে তোমরা যেটা করবে অহম যুক্ত কার, অহম হসন্ত দেবে অবশ্যই গবেষণা, গো যুক্ত এসনা, এ মধ্যনিস্ব মধ্যনয়কার। তারপর আছে শান্তি, সাম যুক্ত তি তালবস্যকার, ম ময় হসন্ত দেবে। নিম্নলিখিত পদগুলি কারক ও বিভক্তি নির্ণয় করো। এ মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা, এখানে যেটা কারক বিভক্তি হবে অধিকরণ কারকের এ বিভক্তি। পরে বলেছে সবুজ ফসলের সুবর্ণ যুগ আসে, তো এখানে যেটা কারক হবে দেখো কর্মকারকের শূন্য বিভক্তি, কৌশলে তাকে পরাজিত করো, এর উত্তর হবে করণ কারকের এ বিভক্তি। পরবর্তী তোমাদের এখানে গ দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো এক বা একাধিক বর্ণ দিয়ে। ড্যাশ প্লাস অঞ্জ সমান দ্বৈত, তাহলে এখানে দ্বিতি হবে দয়সী তয়সী দ্বিতি যোগ, এখানে যেটা হবে দেখো মজনিশয় দন্তে ন হবে, এটা কোনো কারণে ভুল আছে। পরবর্তীটা যেটা হবে শূন্যস্থানে আত্মন আ তয়ম দন্তেন্নয়ে বিসর্গ দন্তেন্নয়ে হসন্ত যোগ দীর্ঘই অন্তস্থ, তবে হবে আত্মীয়। পরবর্তীটা এখানে বলেছে বিষ্ণু যোগ ড্যাশ, তো এখানে যেটা বসবে অ, তাহলে হবে বৈষ্ণব। তারপর বলছে নিম্নলিখিত বানানগুলি শুদ্ধ করে বলো। প্রতিদ্বন্দ্বিতা, তো এটা সঠিক করে হবে পয়রফলা তয় হসি দয়েব দন্তনয় দয়েব হসি তয়াকার। মুহূর্ত এখানে যা আছে ঠিক থাকবে, তবে হয় দীর্ঘ হয়ে যাবে। সান্ত্বনাটা যা আছে ঠিক থাকবে, শুধুমাত্র হবে এই দন্তনয় তয়ে ব হয়ে যাবে। এরপর সমচ্ছারিত ভিন্নার্থ শব্দ, তোমাদের যেটা অবিহিত অবিহিত এটা হবে অনুচিত, আর অভিহিত এটা হবে জানা। জ্ঞাত এই যে, তারপর আছে দেখো কি আছে না আষাঢ়, এখানে আ দন্তেশ্বর আষাঢ় মানে আষাঢ় মানে প্রবল বর্ষণ, এবং আ মধ্যনেশ্বর আষাঢ় মানে মাস বিশেষ। অর্চনা এটা হবে আচার বিধি, আর অর্চনা এটা হবে যে পূজা। এবার দেখো সেট 2 একের দাগে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভানু সিংহ ঠাকুরের পত্রাবলী রচনাংশটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার নাম। এখানে যেগুলো আছে এদের মধ্যে সঠিক হবে তোমাদের এই উত্তরটি। তো এখানে যেহেতু ভানু সিংহের পত্রাবলী রচনাংশটি নেওয়া হয়েছে মূল গ্রন্থ থেকে, যে ভানু সিংহের পত্রাবলী, ঠিক আছে, ভানু সিংহের পত্রাবলী, ভানু সিংহ ঠাকুরের পত্রাবলী আছে, তো অ্যাকচুয়ালি এটা হবে যেটা উত্তর যে ভানু সিংহের পত্রাবলী রচনাংশ থেকে নেওয়া হয়েছে। পরবর্তী এখানে বলেছে যে রাস্তায় ক্রিকেট খেলা গল্পটির অনুবাদকের নাম কি, তো উত্তর হবে তীর্থঙ্কর চট্টোপাধ্যায়। পরে বলেছে এই দুই স্কুলের মধ্যে চিরকালের রেষারেষি, দুটি স্কুলের নাম লেখো, তো উত্তরটা হবে টাউন স্কুল এবং আরেকটি হবে মিশন স্কুল। পরবর্তী প্রশ্ন, তুঙ্গভদ্রা তীরে উপন্যাসটি কে লিখেছেন, এর উত্তর হবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, তেমনি এবার ফিরতে হবে সত্যি সত্যি, তো এখানে যেটা বসবে তোমাদের নিজের নিজের মন খারাপের গর্তে। পটলবাবু ফিল্মস্টার গল্পটি শুরু হয়েছে যে দিনটি দিয়ে, সেই দিনটি ছিল, সেই দিনটি কি ছিল না, সেই দিনটি ছিল রবীন্দ্রনাথের জন্মদিন। পরবর্তী বলেছে ফিল্মে পটলবাবুর পার্টটি ছিল ড্যাশ, এখানে যে পার্টটা ছিল সেটা হচ্ছে যে পেডেস্ট্রিয়ানের অর্থাৎ পথচারীর। পরবর্তী, তিব্বতের বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন যে বিখ্যাত বাঙালি সন্তান, তার নাম কি, এর উত্তর হবে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। পরবর্তী প্রশ্ন, কালিম্পংয়ের ল্যান্ডমার্ক, এখানে কি হবে উত্তরটা না বড় গির্জা। কুরুক্ষেত্রের যুদ্ধের একতা প্রাচীন কোন গ্রন্থে পাওয়া যায়, এর উত্তরটা হবে মহাভারতে। পরবর্তী তোমাদের 2 এর দাগে যে প্রশ্নগুলো আছে দেখো, এই প্রশ্নগুলোর উত্তর দিলে তোমরা 2 নাম্বার পাবে। চাইলে এগুলো স্ক্রিনশট করে নিতে পারো, এই প্রশ্নগুলোর উত্তর একটু পাঠ্য বই থেকে সংগ্রহ করে নেবে। অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর করবে, বেশ গুরুত্বপূর্ণ আছে। এবং 3 এর দাগে যে প্রশ্নগুলো আছে উত্তর দিলে তোমরা 5 নাম্বার পাবে। দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো, আজ টুনু আমাদের হিরো, নায়ক রূপে টুনু কতদূর সার্থক তা সংক্ষেপে লেখো, এবং উপরের প্রশ্নটাও ইম্পর্টেন্ট আছে। পরবর্তী পেজে দেখো তোমাদের গ প্রশ্ন, এখানে দেখতে পাচ্ছ গ প্রশ্ন। তারপরে আছে 4 এর দাগে তোমাদের বাম দিকের সাথে ডান দিক কি হবে না মেলাতে হবে, তো বাম দিকের সাথে ডান দিক মেলালে কি হবে, প্রথমটা আছে মাকু, तो माकुर साथे जेटा मिल होबे सेटा होच्छे जे 4 नम्बर अर्थात क्लैरियोनेट। तारपर बोलेछे आमार छेले, तो एर साथे मिल होबे 1 नम्बर अर्थात रंगा। सोनादेर पोषा कुकुर एर साथे मिल होबे 5 नम्बर अर्थात नोनो। तारपर बोलेछे दुटी फ्रक एर साथे मिल होबे गोलापी आर बेगुनी रंग। सोनार पिसे मशाई जंगले जाके धरते एसेछिलो सेटा होबे ऑप्शन 3 अर्थात नोटो। परवर्ती दागे 5 दागे बोलेछे बरतलाते केउ नेई, बरतलाते एसे कारा कि देखलो, तारई नीचे सार्कास होबे, कोथाय सार्कास होबे। अथवा दी बोलेछे होटेल वालाके केमन देखते, आसले से के। एगुलोर उत्तर दिले तोमरा पाबे एखाने 5 नम्बर 2 + 3 1 नम्बरेर उत्तरटा देखছো এবং পরবর্তীটা থাকছে 3 + 2। পরবর্তী 6 দাগে বলেছে ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও, ক কারক ও বিভক্তি নির্ণয় করতে হবে। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছো বর্ষার মেঘ যেন হয়ে হয়ে আকাশে আচ্ছন্ন করেছে, তো এখানে মেঘ এটা কি হবে কর্তৃকারকের শূন্য বিভক্তি। ভান রাস্তা থেকে চেঁচিয়ে ডাকে, তো এটার উত্তর হবে দেখো অপাদান কারক থেকে কারকে কারকে থেকে অনুসর্গ। তারপর বলেছে যে আজকের খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই, এটা হবে সম্বন্ধ পদের র বিভক্তি। খ প্রশ্ন বলেছে 39 সংখ্যাবাচক শব্দটি পূরণবাচক শব্দে রূপান্তরিত করো, তাহলে এটা লিখবে তোমরা 39 এ। শব্দযুগলের অর্থ পার্থক্য, দয়সী দন্তনা দয় দীর্ঘ দন্তনা, দয়সী দন্তনা দিন মানে দিবস, দয়সী বদন্তনা দিবস, আর দয় দীর্ঘ দন্তনা দিন মানে দরিদ্র। শিকার তাহলে বসেছি কয়কার শিকার মানে মৃগয়া, আর একটা দন্তস্বয় বয় দীর্ঘ কয়কার শিকার মানে মেনে চলা। পরবর্তী সঠিক বানান এখানে বেছে দিতে হবে, তো এখানে মুমূর্ষ বানান যেটা আছে দেখো দ্বিতীয়টা হবে অর্থাৎ ময় হস্য, তারপরে যে দুটো দীর্ঘ তারপরে একটা দীর্ঘ এবং শেষেরটা আবার হস্য। আর ভৌগোলিক বানানের মধ্যে দেখো ভয় ওকার গ ওকার লয় হস্যি ক, তো এই প্রথমটা হবে ভৌগোলিক বানান সঠিক। ভূত শব্দের বিপরীত শব্দ লেখো, তো এখানে দেখো কি বলেছে তোমাদের উয়া এখানে বলেছে ভূত শব্দের বিপরীতার্থক শব্দ, তাই এটা হবে তোমাদের ভবিষ্যৎ। যা বলেছে প্রয়োগ বিশেষ্য পদটিকে বিশেষণ পদে রূপান্তরিত করো, তো প্রযোজ্য হবে কেমন। এরপর 7 দাগে তোমাদের আছে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো, গাছ আমাদের বন্ধু, স্বামী বিবেকানন্দ, সৌজন্য ও শিষ্টাচার। তো এই রচনাগুলো তোমরা তৈরি করে নেবে, তোমাদের পাঠ্য বই দেখবে, তোমাদের পাঠ্য বইয়ের তোমাদের শেষে যেটা ভাষা চর্চা একটা বই আছে, তো ওই ভাষা চর্চা বইয়ের শেষের দিকে তোমরা পেয়ে যাবে এই ধরনের কিছু রচনা, তো সেই রচনাগুলোকে তোমরা একটু তৈরি করে নেবে। এবার দেখো তোমাদের এখন পরবর্তী সেট 3। সেট 1-এর দাগে বলেছে 2 একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোন 2 বিখ্যাত বাঙালি তিব্বতে গিয়ে বোধিসত্ত্ব উপাধি লাভ করেন, তো এর উত্তরটা হবে অতীশ দীপঙ্কর সিগান, আর একটা হবে শান্তরক্ষিত। পরবর্তী প্রশ্ন বলেছে সমুদ্রের ধারে ঝড় কিভাবে ভয়ঙ্কর হয়ে ওঠে, সমুদ্র তীরবর্তী ঘনীভূত গভীর নিম্নচাপের ফলে জলভরা কালো মেঘগুলি গোমরা মুখে ঝুলতে থাকে, বাতাস ছুটে এসে যখন ঝাপটা মারতে থাকে নারকেল বন সমুদ্র হুঙ্কার দিত, আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ফলাগুলি হট্টরোল ভেঙে পড়ে সমুদ্রকে কি করতো আরো ভয়ঙ্কর করে তুলতো। পরবর্তী প্রশ্ন বলেছে গাছ কিভাবে না দৌড়ে তার খাবার সংগ্রহ করতে পারে, তো গাছের পাতা হলো গাছের রান্নাঘর, তাই পাতায় যে ক্লোরোফিল থাকে তা সূর্যালোকে শোষণ করে শিকড়ের সাহায্যে শোষিত জল ও কার্বন ডাইঅক্সাইড নিয়ে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছ তার খাবার তৈরি করে থাকে কেমন। পরবর্তী বলেছে মিনারিকা কি, তো মিনারিকাটা কি না মিনারিকা হলো মিনারের চেয়ে ছোট আকৃতির চূড়া, মসজিদ, সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার থাকে তাকে মিনারিকা বলে, যেমন তাজমহলের চতুর্দিকে অবস্থিত মিনারিকা। পরবর্তী বলেছে ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা কার সাহায্য নিয়ে সেগুলির উত্তর জেনে নেন, না ভালো কোনো প্রশ্ন আসলে বক্তা তার মেজদাকে খুঁচিয়ে উত্তরগুলো জেনে নেন। এরপর বলেছে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে কোন গল্পের কথা বলা হয়েছে, এখানে তার নাতিকে যে গল্প শোনায় সেটা হচ্ছে দিশেহারা মানুষজন চারিদিক ছড়িয়ে পড়েছিল যখন সেখানে অভাব অনটন এবং দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, এবং দুর্ভিক্ষের ফলে মানুষ যখন দিশেহারা হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে সেই ঘটনা বা সেই গল্পটা শুনিয়েছিল। পরে বলেছে যে এক গঙ্গা জল বলতে লেখক কি বুঝিয়েছে, এই কোশ্চেনটা আগে সেটাও ছিল। এক গঙ্গা জল বলতে আক্ষরিক অর্থ হলো গঙ্গায় যত জল ধরে সব অর্থাৎ অনেকখানি জলকে বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন বলেছে যে ভারত তীর্থ কবিতাটি কোন মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তো এখানে দেখো ভারতীর্থ যেটা কবিতা গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরবর্তী বলেছে খরগোশ ধরে কে বাজারে বিক্রি করে, তো এর উত্তরটা হবে যে আম্মার উড়নচণ্ডী ছেলে রঙা খরগোশ ধরে বাজারে বিক্রি করত। পরের প্রশ্ন বলেছে ঘড়িওয়ালা ছুটি নিয়ে বাড়ি গিয়ে মায়ের হাতে কি কি রান্না খেতে চায়, তার উত্তরটা হবে দেখো পেট ভরে চাপ্পড় ঘন্ট মোচা চিংড়ি আর দুধ পুলি খেতে চাই। এরপরে তোমাদের পরবর্তী পেজে দেখো 2 থেকে যে প্রশ্নগুলো আছে উত্তর দিলে তোমরা 5 নাম্বার করে পাবে। এখানে ক খ গ ঘ 3টি প্রশ্ন আছে, যে কোনো দুটো উত্তর দিতে হবে। প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনশট করে নিতে পারো। প্রশ্নগুলো বেশ গুরুত্বপূর্ণ, আগের সেটেও যেগুলো ছিল এই ধরনের প্রশ্নগুলোকে প্র্যাকটিস করে নেবে, এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে। এবার 3 দাগেও একই রকমভাবে তোমাদের দুটো উত্তর দিতে হবে, প্রত্যেকটার জন্য 5 নাম্বার থাকছে। প্রশ্নগুলো দেখে নেবে। 4 দাগে যে প্রশ্নগুলো আছে যে কোনো একটা উত্তর দিতে হবে, 5 নাম্বার থাকছে। মাকু কিভাবে কাঁদতে পারলো, মাকুর বিয়ে কিভাবে হয়েছিল। 5 দাগে তোমাদের ব্যাকরণগত প্রশ্ন। ক দাগে দেখো বলেছে নিচের শব্দগুলি শব্দযোগ প্রত্যয় ভেঙে দেখাও, তাহলে এখানে শব্দযোগ প্রত্যয় দুটো কি করতে হবে না ভেঙে দিতে হবে, তাহলে ভাঙলে এগুলো কি হবে। তো প্রথম যেটা আছে দেখো সোনালী, কি হবে তাহলে সোনালী থেকে হবে সোনা যোগ আলী, কেমন। এটা হচ্ছে তোমাদের ভেঙে দেওয়া হলো। এবার এখানে এগুলো নির্ণয় করতে গেলে তোমরা সবচেয়ে ভালো হয় যে তোমাদের কাছে যে পাঠ্য বই আছে সেই বইতে একটু দেখে নেবে। তারপরে দেখো তোমাদের খ বলেছে নিম্নরেখাঙ্কিত পদগুলি কারক বিভক্তি নির্ণয় করো, কালো মেঘে জল হয়, এটা হবে অপাদান কারকের এ বিভক্তি। পরে বলেছে নদীতে জাহাজ চলে, এটা হবে অধিকরণ কারকের তে বিভক্তি। সে ছুরিতে হাত কেটেছে, এটা হবে করণ কারকের তে বিভক্তি। ঘরের তে ভ্রমর এলো গুনগুনিয়ে, এটা হবে কর্তৃকারকের শূন্য বিভক্তি। পরবর্তী বলেছে সে দেশের জন্য সব দিয়েছে, সে দেশের জন্য সব দিয়েছে, এটা হবে নিমিত্ত কারকের জন্য বিভক্তি, জন্য অনুসর্গ। তারপরে এখানে গ দাগে বলেছে অশুদ্ধি সংশোধন করো, বানান শুদ্ধ করে লেখো। শারীরিক, তো এটা সঠিক হবে তালবসায়কা রয় দীর্ঘই রয়েছি ক। মুহূর্ত যেটা আছে এটা কি আছে না তোমাদের শুধুমাত্র যেটা হবে উত্তর যে ময়হস হয়হস তয় রেপ, এখান থেকে হয়ে যাবে ময়হস হয় দীর্ঘ তয় রেপ। আকাঙ্ক্ষা থেকে সঠিকভাবে লিখালে হবে আ কয় আকার ওই কয় মধ্যনশয় আকার। তারপর মুখস্থ যেটা আছে এটা হবে মুখস্থ ময়স খ দন্তশয় থ। ব্যবহারটা যেটা বয়জফলা আকার আছে এই আকারটা শুধু বাদ যাবে, বয়জফলা ব হয় আকার র হবে। পরবর্তী তোমাদের খ দাগে বলেছে এক কথায় প্রকাশ করো, ব্যাকরণ জানেন যিনি। তো উত্তরটা কি হবে বই আকরণ, বই ওই কারণ একার কর মধ্যে ন। তারপর বলেছে স্বপ্নে শিশুর হাসি কান্না, এটা হবে দেয়ালা। তারপর বলেছে শ্বেত বর্ণের পদ্ম পুণ্ডরিক, নৌ চলাচলের যোগ্য নাব্য। তারপর বলেছে একই সময়ের বর্তমান সমসাময়িক। পরবর্তী দেখো তোমাদের বাগধারা আছে একাই 100, এটা হবে বহু কর্মা। অর্থটা গড্ডালিকা প্রবাহ, এটা হবে অন্ধ অনুসরণ। পটের বিবি, এটা হবে সমবিমুখ বিলাসী। রাঘব বোয়াল, এটা হবে প্রতাপশালী ব্যক্তি। শাক দিয়ে মাছ ঢাকা, গোপন করার ব্যর্থ চেষ্টা। আমি তোমাদের অর্থগুলো বলে দিলাম, এই অর্থের পাশাপাশি বাক্য রচনাগুলো তৈরি করে নেবে তোমরা। এরপর বলেছে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা, যেটা সে স্বামী বিবেকানন্দ, ভারত আমার স্বদেশ, সহমর্মিতা, ঐতিহাসিক স্থান ভ্রমণের নিয়ে একটি মাকে চিঠি, কিংবা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা বিবরণ জানিয়ে বন্ধুকে একটা চিঠি। তো এই চিঠিগুলো তোমাদের ভাষা চর্চা যে বই আছে তো ভাষা চর্চা বইয়ের শেষের দিকে পেয়ে যাবে এবং রচনাগুলো সেখানে পাবে, সেখান থেকে সংগ্রহ করে নেবে।